আমি বারবার ভাবি যে মিলাদুন্নবী করলে আমাদের লাভ কি, আমাদের বেনিফিট কি, আমাদের ফায়দা কি, আমাদের আসলে কারণটাকে আমরা মিলাদুন্নবী কেন করব। আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মুহাম্মদ চতুর্থ শতাব্দীর যিনি মুজাদ্দিদ আলা হযরত চমৎকার বলেছেন, মিলাদুন্নবী কেন করবা জানো? কারণ তোমরা ক্লাস 8-9 যারা পড়ো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যদি না জানো, অ্যালজেব্রা বীজগণিত অঙ্কের প্রথম রেজাল্টেই তোমরা মিলাতে পারবে না। ঠিক তেমন ভাবে মিলাদুন্নবী কেন করি একটা সূত্র আলা হযরত আমাদেরকে শিখিয়েছেন। আলা হযরত হাদায়েকে বখশিশে চমৎকার লিখেছেন, খোদা কি রেদা চাহে চাহে দোয়ালম, খোদা কি রেদা চাহে চাহে দোয়ালম, খোদা চাহেতা হে রাজায় মুহাম্মদ, তামাম দুনিয়া চাই আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। আপনি কল্পনা করে দেখুন, হযরতে আদম সফিউল্লাহ 350 বছর কেঁদেছিল, কি বলে বাবা? রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম সফিউল্লাহ আপনি কেন কাঁদছেন? বলে আল্লাহকে রাজি করার জন্য। হযরতে আইয়ুব আলাইহিস সালামকে কেড়ায় 18 বছর কামড়িয়েছে, একটাবার তিনি উফ বলেন নাই। যতবার কামড় দেয়, ঠোঁটে কামড় দেয়, চোখে কামড় দেয়, হাতে কামড় দেয়, পায়ে কামড় দেয়, ততবার তিনি বলেন আল্লাহ, ততবার বলেন আল্লাহ, একটাবার উফ করলেন না কেন? বলে আল্লাহকে রাজি করার জন্য। হযরত ইউনূস আলাইহিসসালাম মাছের পেটে 40 দিন ছিলেন, কোন দোয়াটা পড়েছিল মনে আছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। হযরত জাকারিয়া আলাইহিসসালামের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ইসরায়েলের ইহুদের বাচ্চারা লোহার করাত দিয়ে তিনি একে দুই টুকরা করে ফেলছে, তার কলিজা পর্যন্ত দুই টুকরা করে ফেলছে, একটাবার উফ করলেন না কেন? আল্লাহ রাজি করার জন্য। হযরত মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে উঠে বার বার বলে রাব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চাই, আমার আল্লাহ বলে লাম তারানি, আমাকে দেখা যাবে না, আমাকে দেখা যাবে না। বার বার ফরিয়াদ করার কারণে আমার আল্লাহ 70,000 নূরের পর্দা ফাঁক করে সামান্য একটু নূরের ঝলক মেরেছিল, গোটা তুর পাহাড় জ্বলে 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 সুরমা হয়ে গিয়েছে, যে সুরমা আপনি আর আমি আমাদের চোখের মধ্যে আমরা এখন লাগাই, একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে যখন পড়তে লাগলো, জিব্রাইল এসে বলে আল্লাহর কাছে তুমি সাহায্য চাও, ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হেসে বলে জানে তা হে ওহ মেরা রব জলিল আগমে পড়তা হে আব উসকা খালিল, আমি কেন আল্লাহর কাছে চাইবো? আল্লাহ কি দেখেন না? একমাত্র আল্লাহকে ভালোবাসি বিদায় আমি নমরুদের আগুনে পড়ছি, আমার আল্লাহ বলে একটাবার উফ করলেন না কেন? আল্লাহ তোমাকে রাজি করার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 89 বছর পর্যন্ত একটা ফরিয়াদ করেছিল, রব্বি হাবলি মিনাস সালেহিন, রব্বি হাবলি মিনাস সালেহিন, রব্বি হাবলি মিনাস সালেহিন, আল্লাহ একটা নেক্সট সন্তান দিন না, নেক্সট সন্তান দিন না, নেক্সট সন্তান দিন না। আমার আল্লাহ 89 বছর পরে একটা নেক্সট সন্তান দিয়েছিল, তার নাম হচ্ছে ইসমাইল জবিউল্লাহ। এত মায়া, এত ভালোবাসা, এত মোহাম্মত, কিন্তু 8 বছর বয়সে ওই সন্তানের গলায় ছুরি ধরে জবাই করতে, কুরবানি করতে চেয়েছিলেন কেন? আল্লাহকে রাজি করার জন্য। তাহলে বোঝা গেল আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ সমস্ত আম্বিয়া কারাম আল্লাহকে রাজি করতে চায়, আল্লাহকে রাজি করতে চায়, আল্লাহকে রাজি করতে চায়। আমরা আজকে এই মুহূর্তে হাট হাজারে মির্জাপুরের ভাইরা ইশারা নামাজ পড়েছি, সিজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, কেন সিজদা করলাম? লক্ষ সিজদা, কোটি সিজদা, একমাত্র আল্লাহকে, আল্লাহকে, আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ তোমার কাছে করজোরে প্রার্থনা করে জানতে চায়, তাম দুনিয়া শুধু তোমাকে রাজি করতে চায়, তাম দুনিয়া তোমাকে খুশি করতে চায়, তাম দুনিয়া তোমার রাজামন্দির চায়, তাম দুনিয়া তোমাকে খুশি করতে চায়। আল্লাহ তুমি কি কাউকে খুশি করতে চাও? আমার আল্লাহ বলে তাম দুনিয়ার মানুষ শুনে নাও, সবাই চায় আমাকে খুশি করতে, আর আমি আল্লাহ চাই একজনকে রাজি করতে, তাম দুনিয়া চায় আমাকে রাজি করতে, আমি আল্লাহ চাই একজনকে খুশি করতে। আল্লাহ তুমি কে? আমার আল্লাহ বলে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা, তাম দুনিয়া চায় আমি আল্লাহকে, আর আমি আল্লাহ চাই মদিনাওয়ালা নবীকে। জোরে বলুন সুবহান। এই জন্য আজকে থেকে একটা কথা মনে রাখবেন, তাম দুনিয়ার ক্যাবলা হচ্ছে আল্লাহ, তাম দুনিয়ার ক্যাবলা হচ্ছে আল্লাহ, তাম দুনিয়ার ক্যাবলা হচ্ছে আল্লাহ।
খোদার কসম আল্লাহর কেবলা হচ্ছে মদিনাওয়ালা, জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য আশেক চমৎকার বলেছে, হামনে মানা কে জান্নাত বহুত হে হাসি, ছোড় কর হম মদিনা না যাই কহি, ইউ তো জান্নাত মে সব হে মদিনা নেহি, আর মদিনা মে জান্নাত মওজুদ হে। আশেক বলে, আমাকে যদি বলে এক পাশে মদিনা আর এক পাশে জান্নাত, তুমি কোথায় যাবা? আশেক বলে, এক কোটি বার আমি বলবো আমি জান্নাতে যেতে চাই না, আমি মদিনায় যেতে চাই, আমি জান্নাতে যেতে চাই না, আমি মদিনায় যেতে চাই। কেন রে, জান্নাতে কি কমতি আছে? বলে, না, জান্নাত অনেক সুন্দর, জান্নাতুন তাজরি মিন তাহতিয়াল আনহার, জান্নাতে এক একটা হুর তার চামড়ার ভিতরে গোস্ত, গোস্তের ভিতরে হাড্ডি, হাড্ডির ভিতরে মগজ, মগজটা বাইরে থেকে তাকালে থাই গ্লাসের মতো মগজ পর্যন্ত দেখা যাবে। জান্নাতে ঢোকার সাথে সাথে মাছের কলিজা বক্ষণ করাবে, কলিজাটা খাওয়ার পরে সামনে যখন যাব জান্নাতে একটা মার্কেট দেখা যাবে, একটা বাজার দেখা যাবে, একটা সুক দেখা যাবে। ওই মার্কেটে আমাদের হাটহাজারি আর পটিকছড়ির মতো কাঁচা সবজি তরকারি আর পোশাক আশাক পাওয়া যাবে না। জান্নাতের মার্কেটে শুধু পিকচার আর পিকচার, ছবি আর ছবি, ফটো আর ফটো। সেই জান্নাতে ঢুকার পরে আপনি যখন কোনো ছবির দিকে তাকিয়ে বলবেন, ইস ছবিটা না কতই সুন্দর, আমার আল্লাহ চেহারাটা ছবির মতো আপনাকে বানিয়ে দিবে, একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। সেই জান্নাতে যাবে না? আশেক বলে, না, আমি জীবনে একবার মদিনা যাব, আমি জীবনে একবার মদিনা যাব, আমি জীবনে একবার মদিনা যাব। আশেককে জিজ্ঞেস করা হলো, জান্নাতে না গিয়ে তুমি মদিনায় কেন যাবা? আশেক বলে, আমি জান্নাতে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, আমি জান্নাতে মদিনা পাই না, আমি জান্নাতে মদিনা পাই না, আমি জান্নাতে মদিনা পাই না। কিন্তু মদিনায় গিয়ে দেখলাম রাসূলুল্লাহর রওজার পাশে লেখা আছে, মা বাইনা ওয়া বাইতি মিম্বারি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমি দেখলাম ওই মদিনায় গেলে রিয়াজুল জান্নাহ নামক একটা জান্নাত পাওয়া যায়, আর শুধু জান্নাত নয়, সেইখানে ইন্না আতাইনাকাল কাউসার, ওই জান্নাতের মালিক মদিনাওয়ালা নবীকে পাওয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। যেখানে জান্নাত এবং জান্নাতের মালিক পাওয়া যায়, ওই মদিনায় সকলে আমরা যেতে চাই কি চাই না? না, দুই হাত তুলে বলুন চাই কি না? সেই জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করবো, আল্লাহ জীবনে একবার হলো মদিনা আমাদের তাকদীরে কবুল করো। সবাই জবান খুলে বলি আমি। আমি ডানে বামে না গিয়ে সরাসরি আলোচনা যদি যুক্ত হয় তাহলে আমাকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করতে হবে, যে আয়াতখানা আপনাদের প্রত্যেকের মুখস্থ আছে। আমি আপনাদেরকে বলুন, এই কথা না বললেও আপনারা অটোমেটিকলি আমার সাথে জিহ্বা নাড়াবেন, কারণ আয়াতটি আমাদের মৃত্যুর সাথে সম্পৃক্ত। আর সে আয়াতটি হচ্ছে কুল্লু নাফসিন দাইকাতুল মউত, জন্ম যে গ্রহণ করেছে মৃত্যু তাকে বরণ করতে হবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ। তবে আশ্চর্যের ব্যাপার কি জানেন, বাংলাদেশে একজন বাওয়াল সম্রাট ছিল, ইনার নাম ছিল ফিরোজ শাহ। তিনি একটা গান লিখেছেন, গানের নাম হচ্ছে এক সেকেন্ডের নাই ভরসা। গানটা লিখে তাল সুর লয় লিরিক সব কিছু ঠিক করে ঢাকা আর্মি স্টেডিয়ামে 50,000 মানুষের সামনে তিনি একটি গান গাইবেন। গানের নাম ছিল এক সেকেন্ডের নাই ভরসা। স্টেজে উঠে মাইক্রোফোনটা হাতের মধ্যে নিয়ে শুধু টান দিয়েছিল এক সেকেন্ডের নাই ভরসা। নাই ভরসা বলার সাথে সাথে স্টেজ থেকে তার দেহটা মাটির মধ্যে দপ করে পড়ে গেল। ঢাকা মেডিকেলে নেওয়ার পরে ডাক্তার চেক আপ করে বলে, আজরাইল তার রুটা এত জোরে টান দিয়েছে, 37টা রগ দুই টুকরা খণ্ড খণ্ড হয়ে গিয়েছে, বোঝা গেল মৃত্যুর কোনো সিগন্যাল নাই, মৃত্যুর কোনো ইশারা নাই, মৃত্যুর কোনো আলামত নাই। এক সপ্তাহ আগে চট্টগ্রাম আক্তারুজ্জামান ফ্লাইওভারে একজন যুবক নতুন মোটরসাইকেল কিনেছে, 27 বছরের যুবক, মোটরসাইকেলের নাম হচ্ছে R15। মোটরসাইকেলটা কিনে তার গিয়ারটা যখন 90-তে উঠিয়েছে, নিজেকে কন্ট্রোল করতে না পেরে এরকম লম্বা লোহার স্টাম্প ল্যাম্পের সাথে তার মাথাটা এত জোরে বাড়ি খেয়েছিল, বাতের মার যেমন চারিদিকে ছিটকায় যায়, মগজগুলা ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। তুমি আর আমি কিন্তু লিখেছিলাম আমার বন্ধু এত অল্প সময়ে মৃত্যুবরণ করব, আমি কল্পনাও করতে পারি নাই। তুমি কল্পনা করলো কি আর না করলো কি? মৃত্যু লেখা আছে 27 বৎসরে ফ্লাইওভারের উপরে মৃত্যুবরণ করেছে। আমি কিছুদিন পূর্বে শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ জেলার একটা জায়গা প্রোগ্রামে গিয়েছিলাম, খাওয়া দাওয়ার পর একজন যুবক বলে, হুজুর মাথার মধ্যে হাত তুলিয়ে একটু দোয়া করে দিন না। আমি বললাম, চেহারা বড্ড সুন্দর, দাড়িগুলো একটু রেখে দাও। আমাকে বলল, হুজুর
বিয়ে শাদী করে নেই, 40 বছর বয়সে আস্তে আস্তে করে দাঁড়িয়ে রাখবো, 50 বছরে ডুপ্লেক্স বাড়ি আর গাড়ি করব, আর 60 বছরে হজ করব, 70 বছরে 5 ওয়াক্ত নামাজ। মৃত্যুবরণ করলে মানুষ বল বাহ আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়েছে। আমি বললাম প্ল্যানিংটা অনেক সুন্দর, কিন্তু 70 বছর বাঁচবা গ্যারান্টি তোমাকে কে দিয়েছে? 70 বছর বাঁচবা সিগনেচার তোমাকে কে দিয়েছে? মৃত্যুর কোনো সিগন্যাল নাই, মৃত্যুবরণ করার সাথে সাথে কিন্তু আপনাকে আমাকে বড়ই পাতার গরম জল দিয়ে গোসল করানো হবে। আমি ভাবলাম আম পাতা নয়, জাম পাতা নয়, কাঁঠাল পাতা নয়, বড়ই পাতা কেন? কারণ আমার নবী বলে বড়ই পাতার ভিতরে অ্যান্টিসেপ্টিক একটা ক্যালসিয়াম আছে, যেটা গরম পানির সাথে মিশ্রিত হওয়ার পরে কোন মানুষকে যখন গোসল দিবে 12 ঘন্টা পর্যন্ত ওই মৃত মানুষের দেহ পচবে না, দুর্গন্ধ বের হবে না, এটা হাড় থাকবে। নবী জানেন কিভাবে? আমার নবী বলে আমি তো সমস্ত বৈজ্ঞানিকদের মহাগুরু। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এবার কিছুক্ষণ পরে আপনার শরীর থেকে সব খুলে ফেলা হবে, আমার এই কোটি, আমার এই পাঞ্জাবি, আমার এই ওয়াচ, আমার এই পাগড়ি সব খুলে ফেলা হবে। মনে করেন আপনার পকেটে একটা সুন্নতের মেসওয়াক আছে, খুলে ফেলা হবে। আপনার ডান পকেটে একটা আতরের শিশি আছে, খুলে ফেলা হবে। আপনার চোখে সুরমা লাগানো আছে, খুলে ফেলা হবে। সব খুলল, রসুলের একটা সুন্নত কোনো ব্যাপারে বাটা খুলতেও পারবে না, টাচ করতে পারবে না, জুদা করতে পারবে না। এটা হচ্ছে দানি। একটু জবান খুলে বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমি হাটহাজারি মির্জাপুরের গরম আশেক রসুল, কিন্তু কবরে যাওয়ার পরে আমার মুখে ক্লিন শেভ, মদিনাওয়ালাকে কি জবাব দিব? আমার কথার সাথে রসুলের সুন্নতের সম্পর্ক নাই, আলাদা হয়ে যাবে। তাহলে আপনি মিথ্যা আশেক রসুলের দাবিদার হয়ে যাবেন। সত্যিকার যদি আশেক হয় নবীর সুন্নত রাখেন, এই দাঁড়ি কত প্রকারের পাপ থেকে আপনাকে বাঁচাবে কল্পনাও করতে পারবেন না। আপনি মনে করেন জিনা করতে যাবেন, আপনি চিন্তা করবেন ইস আমার মুখে দাঁড়ি, আমি জিনা করলে মানুষ বলবে কি যে মেয়ে সাথে জিনা করব, সে বলে তুমি কি শেভ করতে পারো না, ক্লিন থাকতে পারো না? আপনি জিনা থেকে বেঁচে গেলেন। আপনি যখন দাঁড়িয়ে রেখে চুরি করার জন্য বের হবেন, আপনি চিন্তা করবেন এই দাঁড়িয়ে নিয়ে চুরি করার পরে যদি ধরা খায়, মানুষ বলবে তার চেহারা এত সুন্দর দাঁড়িয়ে কিভাবে সিজারে বাটপারি করতে পারলো, মানুষ ধিক্কার দেবে দাঁড়িয়ে আপনি কাটকায় দিয়েছে, আপনি হারাম খাবেন, আপনি সুদ খাবেন, আপনি দুনিয়ার যত অপকর্ম করতে যাবেন, এই দাঁড়িয়ে আপনাকে সেই পাপ থেকে বাঁচিয়ে 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 পুলসরাত পার করাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে আমাদের দুনিয়া জমিন থেকে যাওয়ার পরে সব খুলে পড়ার পরে কোটিপতি শিল্পপতি সব বাদ হয়ে যাবে, দুনিয়ার সবচেয়ে কম দামের কাপড় সাদা মার্কিন কাপড়ে আপনাকে আমাকে পেছিয়ে এবার আমাদেরকে কবর ঢুকানো হবে। কবরে যাওয়ার পরে আপনি আমি সভাপতি আমার মুরব্বী প্রত্যেকের জন্য দুইটা স্টেশন হবে। আমার কথা নয়, আমার কথা যদি হয় ফুটবল মতো লাথি মারবেন, কিন্তু মদিনাওয়ালা নবী এমন একজন নবী, 63 বছর জিন্দিগিতে একটা মিথ্যা কথা যিনি বলেননি তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলে কবরে যাওয়ার পরে দুই স্টেশন হবে, একটা স্টেশন নাম ইন্নামাল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এক নম্বর স্টেশনের নাম হচ্ছে হুফনার, এক নম্বর স্টেশনের নাম হচ্ছে রিয়াজুল জান্নাহ মানে জান্নাতের বাগান, আর দুই নম্বর হচ্ছে হুফরা, হুফরা মানে হচ্ছে জাহান্নাম। জাহান্নামের কথা বলতে গিয়ে নবী আমার ঝরঝর করে কাটতে লাগলেন। আমার নবী বলে দুনিয়ার আগুন যদি আঙ্গুলের আগার মধ্যে লাগে, প্রথম আঙ্গুল পড়বে, তারপর কনুই, তারপর সিনা, তারপর বোক, কিন্তু জাহান্নামের আগুন যদি আঙ্গুলে লাগে, এটা দুনিয়ার সিম্পল কোন আগুন নয়, নারুল্লাহিল মুকাদাতুল লাতি তাতালিউ আলাল আফিদা। আঙ্গুলে লাগবে তো প্রথম ডাইরেক্ট তোমার কলিজা ঝাঁজরা করে ফেলবে, কিছুক্ষণ পর বান্দা কান্না করবে আল্লাহ জাহান্নামের আগুনের তাপ সহ্য করতে পারি না, তৃষ্ণা লেগেছে, তৃষ্ণা লেগেছে, তৃষ্ণা লেগেছে। জাহান্নামে কোনো ঠান্ডা পানি পাওয়া যাবে না, ইল্লা হামিমা ওয়া গাসাকা, সেইখানে গরম গরম পুষ থাকবে। আপনি যখন পানি বলে চিৎকার করবেন, এক গ্লাস গরম পুষ দিবে, এটাকে ঠান্ডা নাকি গরম দেখার কোনো সুযোগ থাকবে না, কারণ গলা শুকিয়ে কাষ্ঠ
বাচ্চার মতো হয়ে যাবে, আর জিব্বাটা বের হতে হতে নাভি পর্যন্ত চলে আসবে। গরম পুষগুলা যখন খাবেন আপনার শোল্ডার মাংসগুলা মাটিতে পড়ে গেলে একটা কথা, কিন্তু মাটিতে পড়বে না, সমস্ত গোষ্ঠগুলা পার টাকনুর মধ্যে আটকে থাকবে। আপনি যখন দৌড়াবেন গোষ্ঠগুলা দৌড়াবে, আপনি যখন দৌড়াবেন পুষগুলা দৌড়াবে, আপনি যখন দৌড়াবেন রক্তগুলা দৌড়াবে। কিছুক্ষণ পর বড়ি যখন আবার লাগবে, বান্দা বলবে আল্লাহ আমি ক্ষুধার্ত, ক্ষুধা লেগেছে, জাহান্নামে কোনো সুস্বাদু ফল পাওয়া যাবে না। মুসলিম শরীফের মধ্যে লেখে আফেলের মধ্যে একটা গোলাকার ফল গুনাহগার বান্দাকে দেওয়া হবে, যদিও দেখতে আফেল কিন্তু মুখের ভিতর ঢোকানোর সাথে সাথে ওই ফলের নাম জাক্কুম ফল, ২৭টা কাঁটা বের হবে, দুইটা কাঁটা দুইটা চোখকে মার্বলের মতো বের করে ফেলবে, আর দুইটা কাঁটা দুই কান, দুইটা দুই কাঁটা দুই নাকের ছিদ্র, আর বাকি ২১টা কাঁটা মাথার উপর দিয়ে ছিদ্র 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 করে মাথার মগজগুলা চোখ মুখ নাক গা বেয়ে বেয়ে পড়বে। বান্দা কান্না করবে, আমার আল্লাহ বলে খবরদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি বলেছিলাম আমার কোরআন আমার রাসূলের সুন্নাত মোতাবেক জীবন যাপন করতে, তো আজকে জাহান্নাম নয় তোমাকে আমি দিতাম জান্নাতুন তাজরি মিন তাহতিয়াল আনহার, যেখানে চারটা নহর থাকতো, একটা দুধের নহর, একটা শরাবের নহর, একটা পানির নহর, আর একটা হচ্ছে ইন্না আতাইনাকাল কাউসার, হাউজে কাউসারের নহর, যে কাউসারের মালিক হচ্ছে রাহমাতুল্লিল আলামিন। নবী আমার বলে ওয়াল্লাহ সেই কাউসারের পানি কিন্তু আমি বণ্টন করব না, আমার ডানে একজন যুবক থাকবে, আমার বামে একজন যুবক, এই দুই যুবককে যারা মহব্বত করবা, এই দুই যুবকের সাথে যাদের প্রেমের সম্পর্ক মৃত্যুর আগ পর্যন্ত থাকবে, এরা হাউজে কাউসারের পানি পান করবে। নবী এরা কারা? আমার নবী বলে একজন হাসান একজন হুসাইন। একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ। ওই হাসান হুসাইনের মহব্বত আমরা সকলে চাই কি চাই না? একটু দুই হাত তুলে বলুন চাই কি চাই না? এবার কবরের পরে আমাদের সামনে আরেকটা স্টেশন হবে বাবা, এটা কি? ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। ওইটার নাম কিয়ামতের ময়দান। আসমানগুলা ভেঙ্গে চুরমার 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 হয়ে যাবে, আর সূর্য থেকে ১৩ লক্ষ গুণ বড় হচ্ছে এক একটি তারকা, তারকাগুলা জমিনে যখন পড়বে অ্যাটম বোমার মতো গোটা জমিনটা তামা হবে। লোহা কেন হবে না? লোহার এক পাশ গরম হলে অন্য পাশ গরম হয় না, কিন্তু তামার যেই কোনো একটা কোণা গরম হলে গোটা তামা গরম হয়ে যায়। সেই তামার জমিনে গুনাহগার বান্দা যখন পা ফেলবে, পায়ের তলার চামড়া গোস্ত হাড্ডি মোম যেমন গলতে শুরু করে মোমের মতো গলবে, কিছুক্ষণ পরে রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান এভারেস্টের পাহাড়গুলা দেখলে চিন্তা করে কেমন হলে পাহাড়গুলা জানি কেমন হবে। কসম খোদার, তুলা যেমন ভাবে উড়ে, তুলা যেমন ভাবে উড়ে কিয়ামতের দিন ওই পাহাড়গুলা তুলার মতো উঠতে শুরু করবে। এবার সাগর নিচ থেকে রাঙ্গামাটি আমাদের সে কাপ্তাই লেক বলেন, আর পতেঙ্গা কক্সবাজার বলেন, সাইক্লোন সিডর হলে দেখি নিচ থেকে পানি বুদবুদ করে বের হয়, কিন্তু কিয়ামতের দিন সাগর নিচ থেকে কোনো পানি বের হবে না, শুধু আগুনের লাভা বের হবে, আগুনের লাভা বের হবে। ওয়াইদাল কুবুর বসরাত, মানুষগুলা পতঙ্গের মতো দৌড়াদৌড়ি করবে, একজনের পরন কোনো কাপড় থাকবে না, উলুঙ্গ উলুঙ্গ, কিন্তু কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকানোর বিন্দু মাত্র সাহস করতে পারবে না। ওই কিয়ামতের মাঝে সবাই নাফসি নাফসি, কেউ কাউকে তাকাবে না, কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে সারা দিবে না। আপনি বলবেন হুজুর আমার আম্মা তো অন্তত পক্ষে আমাকে বলবে না। কেন কেন? হুজুর রাত ২টা বাজে মাহফিল শেষ করে আমি যখন ঘরে যাই, ঘরের দরজায় টোকা দেওয়ার আগে আমার মা বলে, কিরে বাবা ঘরে আসছো নাকি? মা বুঝলাম না, টোকাই তো দিলাম না, বুঝলে কিভাবে? আমার মা বলে টোকা দিতে হয় না, তুই যখন বাড়ির উঠানে কদম রেখেছিস তো আমার কোলে যায় দুপ 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 করে আওয়াজ হয়েছে, তো আমার মা যে তত মায়া করে কিয়ামতের ময়দান আমাকে ভুলবে না। এটা আপনার আবেগ বলে, কিন্তু কোরআন কি বলে? ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি। কসম খোদার কিয়ামতের ময়দানে আপনার মা যখন আমার মা যখন আমাকে দেখবে দড়িয়ে দড়িয়ে পালাতে শুরু করবে, আমার বাবা যখন আমাকে দেখবে দড়িয়ে পালাতে শুরু করবে, আমার স্ত্রী আমার সন্তান সব দড়িয়ে পালিয়ে যাবে। একটা ন্যাক আবার চাই কিনা, একটা সওয়াব চাই কিনা, কিছু আবদার করে বসে কিনা, কেউ কারোর দিকে তাকাবে না। ওই কিয়ামতের ময়দানে একমাত্র একজন আপনার জন্য কাঁদবে, মাকামে মাহমুদের নিচে সিজদার মধ্যে পড়ে, রব্বি হাবলি উম্মতি, ইনি হচ্ছেন মদিনা ওয়ালা নবী। একটু জবান খুলে বল সুবহানাল্লাহ। ওই নবীর মহব্বত আমরা সকলে চাই কি চাই না? আনা একটু জবান খুলে বলুন চাই কি না? দুই হাত তুলে বলা চাই কি না?
ওই নবী বলে কিয়ামতের ময়দানে পাঁচ শ্রেণীর লোক আছে, বিশ্ববিখ্যাত কিতাব শামাল তিরমিজির মধ্যে লেখে, কিয়ামতের ময়দানে খুব সেনসিটিভ ভাবে শুনতে হবে, পাঁচ শ্রেণীর লোক আছে যারা জান্নাত খুঁজতে হবে না, জান্নাত তালাশ করতে হবে না, জান্নাত সার্চ করতে হবে না। নবী বলে খোদার কসম ওই পাঁচ শ্রেণীর লোককে জান্নাত নিজেই নিজেই তালাশ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম বলে নবী জান্নাত তালাশ করবে, বড্ড চমৎকার আশ্চর্য তাআজুব আজীব কথা। আমার নবী বলে এক নম্বরে কিয়ামতের ময়দানে জান্নাত যাকে তালাশ করবে, জান্নাত যাকে খুঁজবে, এক নম্বর হচ্ছে মুতঈমুল ঈজাল, যে ব্যক্তি আল্লাহকে রাজি করার জন্য ক্ষুধার্ত মানুষকে খাওয়ায় এবং তৃষ্ণার্ত মানুষকে পান করায়। দুনিয়ার কোনো মানুষ তাকে দানবীর বলবে সেই জন্যে নয়, আল্লাহকে রাজি করার জন্য যে ব্যক্তি মানুষকে খাওয়ায় পান করায়, কিয়ামতের ময়দানে জান্নাত তাকে তালাশ করবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম অন্যকে কারা বেশি খাওয়ায় জানেন, আহলে সুন্নাহ ওয়াল জামাত সুন্নি জনতা যারা, এরা মানুষকে বেশি খাওয়ায়। আমরা মানুষ মারা গেলে আমরা চার দিনের ফাতেয়া উপলক্ষে একটা গরু জবাই করি, আশেপাশের গরিব মিসকিন যারা এক বছরে এক টুকরা গরুর গোশত দেখে না এদেরকে পর্যন্ত মেহমানদারি করায়। আমরা সুন্নিরা মানুষ মারা গেলে আমরা চল্লিশের আয়োজন করি, আশেপাশের মানুষকে খাওয়াই, আমরা মিলাদুন্নবী করি, সুয়াদ একার বালা মাহফিল করে, ক্ষমাতে ইয়াস ধারণ করে, খাজা গরিবের নজর ওরুস করে, মিয়ারাজুন্নবী করে। রাত দুইটা বাজে প্রোগ্রাম যখন শেষ হয়, আমার গড়ার খাওয়ার পাতিল যখন বন্ধ, দোকানপাট যখন বন্ধ, তখন যাওয়ার সময় মাহফিল কমিটি বলে এত রাত্রে ক্ষুধার্ত লেগেছে, এটা তাবারকের প্যাকেট নিয়ে যাও। আমরা যাওয়ার পরে ঘরে গিয়ে বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ বলে খেলে পেটটা ঠান্ডা হয়ে যায়। তাহলে সুন্নিরা মানুষকে খাওয়াতে বেশি পছন্দ করে, এই জন্য কিয়ামতের ময়দানে জান্নাত সুন্নিদেরকে বেশি তালাশ করবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। রাসূল দুই নম্বর কি আমার নবী বলে মান সামার রমাদান, যে ব্যক্তি রমজানের ৩০টার, আপনাকে আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে, রমজানের ৩০টা রোজা সঠিকভাবে আদায় করবে, মানুষকে দেখানোর জন্য নয়, মানুষকে দেখাতে। রোজা খুব সিম্পল ব্যাপার, ঘরে ঢুকবেন দরজা বন্ধ করবেন, একটা পাউরুটি এক পিস কলা আর একটা চা খেয়ে টিস্যু দিয়ে ভালো করে ঠোঁটগুলা মুছবেন, মানুষ বলবে আহ ঠোঁট শুকিয়ে আছে, দুই দিন পর্যন্ত মনে হয় কিছু খায় নাই। কিন্তু আল্লাহকে ধোকা দিবেন কিভাবে, সমুদ্রের তলে ডুব দিয়ে পানি খাবেন, সেইখানেও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহকে রাজি করার জন্য ৩০টা রোজা আদায় করলে কিয়ামতের ময়দানে জান্নাত আপনাকে তালাশ করবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলে তিন নম্বরে কিয়ামতের ময়দানে জান্নাত যাদেরকে তালাশ করবে নবী কে, আমার নবী বলে তিন নম্বর হচ্ছে তালিয়াল কোরআন, যে ব্যক্তি দুনিয়ার জমিনে ঘুমানোর আগে প্রত্যেক দিন ১১ আয়াত করে কোরআন তেলাওয়াত করবে, কিয়ামতের ময়দানে জান্নাত তাকে তালাশ করবে। কোরআন তেলাওয়াতের কথা বলতে গেলে আমার বুকটা দরপর দরপর করে কাঁপতে শুরু করে, কেন জানেন? আমাদের প্রত্যেকের ঘরে টেলিভিশন আছে, ডেলি একবার করে মোছা হয়, ডাইনিং টেবিল আছে, ডেলি একবার করে মোছা হয়, আমাদের সেগুন গাছের খাট আছে, একবার করে মোছা হয়। কিন্তু কল্পনা করে দেখুন তো, প্রত্যেকের ঘরেই তো এক একটা কোরআন কারিম আছে, ডেলি একবার করে মুছতে পেরেছেন কিনা আমার মনে হয় না, এক সপ্তাহে মুছতে পেরেছেন কিনা আমার মনে হয় না, এক মাসে মুছতে পেরেছেন কিনা আমার মনে হয় না, এক বছর আপনি আজকে ঘরে গিয়ে দেখবেন আপনার কোরআনের উপরে এক আঙ্গুল পরিমাণ ধুলা জমা, এক আঙ্গুল পরিমাণ ধুলা জমা আছে ওই কোরআনের উপরে ধুলা জমা, আপনি মুসলেন না, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনি কি জবাব প্রদান করবেন? আল্লাহর নবী সরকারে মদিনা বলে খোদার ইজ্জতের কসম করে বলি, পবিত্র কোরআনে এমন একটি সূরা রয়েছে যেই ব্যক্তি ওই সূরাটি প্রত্যেক দিন ঘুমানোর আগ পর্যন্ত ২০০ বার ২০০ বার করে তেলাওয়াত করবে, আমার আল্লাহ দুনিয়া আখিরাত মিলিয়ে তার জন্য ৯টা পুরস্কারের ব্যবস্থা করবেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে নবী ওই সূরাটা কোন সূরা, আমার নবী বলে একটু পরে সূরার নাম বলা হবে, আগে ৯টা পুরস্কারের কথা শোনো। সাহাবায়ে কেরাম বলে নবী বলুন না, আমার নবী বলে যেই ব্যক্তি সূরাটি প্রত্যেক দিন ঘুমানোর আগে ২০০ বার করে তেলাওয়াত করবে, এক নম্বর পুরস্কার হচ্ছে দুনিয়া জমিনে আমার আল্লাহ তার জন্য রিজিকের
1000 দরজা খুলে দিবেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নবী দুই নম্বর পুরস্কারে কি? আমার নবী বলে যে ব্যক্তি সূরাটি প্রত্যেক দিন 200 বার করে তেলাওয়াত করবে, দুই নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ আসমান থেকে রহমতের 300 দরজা খুলে দিবে। নবী তিন নম্বর পুরস্কার কি? আমার নবী বলে কোন ব্যক্তি যখন একটা গুনাহ করে আসমানে, আমার আল্লাহ তার জন্য অসন্তুষ্টের দরজা একটা আসমানের দরজা খুলে পেলে এমন 300 দরজা আমার আল্লাহ বন্ধ করে দিবে। নবী চার নম্বর পুরস্কার কি? আমার নবী বলে আসমান থেকে স্পেশাল এলমে লাদুননি নামক একটা জ্ঞান তোমাকে দিবে। পাঁচ নম্বর পুরস্কার কি? নবী আমার বলে যেই ব্যক্তি সূরাটি প্রত্যেক দিন 200 বার করে তেলাওয়াত করবে, আল্লাহর কসম প্রত্যেক দিন 66টি খতম কোরআন করলে যতটুকু সওয়াব পাওয়া যায় ততটুকু সওয়াব আমল নামায় আমার আল্লাহ তোমার আমল নামাতে লিখে দিবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে নবী আমার 6 নম্বর পুরস্কার কি? আমার নবী বলে যেই ব্যক্তি সূরাটি প্রত্যেক দিন ঘুমানোর আগে 200 বার করে তেলাওয়াত করবে, আমার রব্বুল আলামিন এই দুনিয়ার মতো 20টা জান্নাত তাকে দিবে, প্রত্যেকটা জান্নাতের 70,000 করে দরজা থাকবে। 7 নম্বর পুরস্কার কি? আমার নবী বলে এই সূরাটি প্রত্যেক দিন 200 বার করে তেলাওয়াত যে করবে, আমার আল্লাহ প্রত্যেক দিন 1000 রাকাত নফল নামাজ পড়লে যতটুকু সওয়াব পাওয়া যায় সমপরিমাণ সব আমল নামায় লিখে দিবে। 8 নম্বর পুরস্কার কি? আমার নবী বলে আসমান থেকে 10টা মর্যাদা দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাবে, তোমাকে সম্মানিত করবে। 9 নম্বর পুরস্কারের কথা বলতে গিয়ে নবী আমার ঝরঝর করে কাঁদতে শুরু করলো। আমার নবী বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুবরণ করার পরে বরই পাতার গরম জল দিয়ে গোসল করানোর পরে তোমাকে যখন কাপন পড়ানো হবে, ওই কাপন পড়িয়ে 4 জন মানুষ যখন কাঁধের মধ্যে করে তোমার লাশটাকে নিয়ে জানাজার মাঠের মধ্যে চলে যাবে, ওই জানাজার মাঠে যাওয়ার পরে শত্রুপক্ষ যেমন জানাজার নামাজ পড়ার জন্য চলে আসবে, আমার আল্লাহ যেই ব্যক্তি ওই সূরাটে প্রত্যেক দিন ঘুমানোর পরে 200 বার করে তেলাওয়াত করে তার জানাজার নামাজ, আমার আল্লাহ আসমান থেকে 110,000 ফেরেশতা প্রেরণ করবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে নবী আমার আর দেরি করা যায় না, ওই সূরাটা কোন সূরা? আমার নবী বলে ওই সূরাটি পবিত্র কোরআনের 112 নম্বর সূরা, যেই সূরাতে একটা রুকু রয়েছে আর 4টা আয়াত রয়েছে, ওই সূরার নাম হচ্ছে সূরা ইখলাস কুল হু আল্লাহ সূরা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। পরের জাগা পরের জমিন ঘরে বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়। কষ্ট হচ্ছে বলুন না। পরের জাগা পরের জমিন, পরের জাগা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, আমি ও সে ঘরে খানাজার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, ও সে ঘরে খানাজার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি, আমি পাই না জমি দারের দেখা, পাই না জমি মনের দুঃখ কারে কয়ে, আমি তো সে ঘরের মালিক নয়। শেষবারের মতন পরের জাগা পরে আমি তো সে ঘরের মালিক নয়। যুবক আমার পর্দানি সিনমা বন্ধা খবরদার, ইসলাম কখনো এটা বলে না, আমিও কখনো বলবো না, পবিত্র প্রত্যেকটা সন্তানকে হাফেজে কোরআন বানান না, না ডাক্তার প্রয়োজন আছে, ডাক্তার যদি না হয় আমাদের কিডনিতে ফালস যদি হয় আমাদের কে অপারেশন করবে, ইঞ্জিনিয়ার প্রয়োজন আছে। যেই পরিমাণে দেশের জনসংখ্যা বাড়তে লাগলো, 5 তলা 10 তলা বিল্ডিংয়ের ফাউন্ডেশন না করলে
জনসংখ্যার ট্যাগেল দেওয়া সম্ভব না, ব্যারিস্টার প্রয়োজন আছে, না হয় চট্টগ্রাম আদালতে আমাদের বিচার কার্যকে সম্বোধন করবে। আমি করজোরে প্রার্থনা করে, হে আমার পর্দানিসীন মা বোনরা, সন্তানকে যে যে সেক্টরে পড়াতে মন চায় আপনি পড়ান, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। কিন্তু একটা পয়েন্ট আপনার মাথার মধ্যে রাখতে হবে, ওয়ারাত্তিরিল কোরআন তারতিলা, আপনার সন্তান বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে আপনি শিখাতেই হবে। আপনি অঙ্ক টিচারকে 5,000 টাকা দিয়েছেন, মৃত্যুবরণ করার পরে অঙ্ক খালাস হয়ে যাবে, ইংলিশ টিচারকে 5,000 টাকা দিয়েছেন, মৃত্যুবরণ করবেন, ইংলিশ খালাস হয়ে যাবে, চার্টার অ্যাকাউন্টার খালাস হয়ে যাবে। কিন্তু আপনার সন্তান যদি বিশুদ্ধ কোরআন তেলাওয়াতটা শিখতে পারে, শুধু দুনিয়ার জমিনে নয়, কবর বলো, হাসর বলো, পুলসরাত বলো, জান্নাতের চৌকাট পর্যন্ত আপনার জন্য নাজাতের ওসিলা হতে পারে। আল্লাহর নবী সরহুল্লাহ বলে, খোদার ইজ্জতের কসম করে বলি, আমি ঈসা পয়গম্বর একদিন হাঁটতে হাঁটতে আমি একটা কবরের পাশে হাঁটতে লাগলাম, হঠাৎ করে একটা কবরের দিকে আমি যখন নজর করলাম, আমি দেখলাম কবরের ভিতরে দাও 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 করে আগুন জ্বলে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। আমি ওই কবরের আযাব দেখে, আগুন দেখে আমি ভয় পেয়ে গেলাম, আমি কবরটা অতিক্রম করে আমি ইসলামের কাজের জন্য বের হয়ে গেলাম। আমি কিছুক্ষণ ইসলাম প্রচার করার পরে আবার যখন ওই কবরের পাশ দিয়ে আসতে লাগলাম, আমি চিন্তা করলাম একটু আগে যেই কবরে দাও দাও করে আগুন জ্বলছিল, এখন জানি কোন প্রকারের আযাব চলে, ওইখানে শাস্তি চলে। আমি চোখটা বন্ধ করে যখন কবরের দিকে আসার সময় আবার নজর করলাম, আল্লাহর কসম আমি আমার চোখকে কোনো মতেই বিশ্বাস করতে পারছি না, ঈসা রূহুল্লাহ কি হলো? তিনি বলেন, আমি দেখলাম একটু আগে যেই কবরে দাও দাও করে আগুন জ্বলছে, এইখানে এখন আর আগুন দেখা যায় না, 70,000 হোর গেলমান, 70,000 জান্নাতের সন্ধ্যার পাখা দ্বারা তাকে জান্নাতে বাতাস করছে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ, আমি সেই যারা মধ্যে পড়ে গেলাম, আল্লাহ বুঝতে পারলাম না, একটু আগে জাহান্নাম ছিল এখন জান্নাত হয়ে গেল, একদিন যায় নাই, এক সপ্তাহ যায় নাই, এক মাস যায় নাই, এক বছর যায় নাই, একটু আগে ছিল জাহান্নাম এখন কিভাবে জান্নাত হয়ে গেল। আমার আল্লাহ বলে, পৃথিবীর মানুষকে জানিয়ে দাও আল্লাহ কেমনভাবে, এরে আমার 8,000 মির্জাপুরের ভাইয়ারা, আপনার সন্তানের কারণে আপনি জান্নাতে যেতে পারেন, একটু কল্পনা করুন না। আমার আল্লাহ বলে, ঈসা রূহুল্লাহ এই লোকটার কবর জাহান্নাম থেকে জান্নাত কিভাবে হয়েছে, আল্লাহ কেমন করে? আমার আল্লাহ বলে, এই লোকটা আজ থেকে 5 বছর আগে মৃত্যুবরণ করেছিল, যেই দিন মৃত্যুবরণ করেছে ওই দিন তার স্ত্রীর গর্ভের ভিতরে একটা পুত্র সন্তান ছিল, সন্তানটা দুনিয়ার জমিনে আসার পরে আজকে 4.5 বছর বয়স হয়ে গিয়েছে। ওই সন্তানটা আজকে প্রথম একজন আলেমের কাছে মক্তবের মধ্যে গিয়ে সবক নিচ্ছিল, ছোট্ট বাচ্চাকে বলল আমার সাথে বলো, ছোট্ট বাচ্চা বলে আমি কি বলবো, বলে আমার সাথে বলো বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট বাচ্চা যখন বিসমিল্লাহির রহমান আল্লাহ দয়ালো এই কথাটা জবান দিয়ে বের করলো, আল্লাহর রহমতের সাগরে তুফান শুরু হয়ে গেল। ছোট্ট বাচ্চা যখন রহিম বলে সম্বোধন করলো আল্লাহ মেহেরবান, আল্লাহর রহমতের সাগরে তুফান শুরু হয়ে গেল। আমার আল্লাহ বলে, ঈসা রূহুল্লাহ ছোট্ট বাচ্চা দুনিয়ার জমিনে আমাকে বলে আমি নাকি রহমান, আমি নাকি দয়ালো, কিন্তু তার বাবার কবর আমি দাও দাও করে আগুন জ্বালাচ্ছি, ছোট্ট বাচ্চা বলে আমি নাকি রহিম, আমি আল্লাহ তার বাবার কবরে আগুন জ্বালাচ্ছি, এটা তো আমি আল্লাহর শানের বিরোধী হয়ে গেল। আমি আল্লাহ দেরি না করে ওই সন্তান বিশুদ্ধভাবে যেহেতু আমাকে কোরআন তেলাওয়াত দিয়ে স্টার্ট করে রহমান আর রহিম বলে ডাক দিয়েছে, সন্তানের জবানের কারণে তার আব্বার কবরটা সেকেন্ডের ভিতরে আমি জাহান্নাম থেকে জান্নাতের বাগান বানিয়ে দিলাম। জোরে বলি সুবহান আল্লাহর নবী সরহুল্লাহ কাঁদতে শুরু করলো, আল্লাহ আমার আল্লাহর হাবিব বলে, হে পৃথিবীর মানুষ শুনে রাখো, কোন সন্তান যদি জুমার দিন আব্বা আম্মার কবরের পাশে গিয়ে দুইটা হাত তুলে বলে আল্লাহুম্মা রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, অশুদ্ধ কোরআন তেলাওয়াত হলে হবে না, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করে যদি সন্তান আব্বা আম্মার জন্য হাত তোলে, শুধু দুই পোটা চোখের পানি জমিনের মধ্যে ফেলে দেয়, সন্তানের চোখের পানিটা জমিনে পড়ার পরবে তার আব্বা আম্মার কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ, আমিন।
রয়েছি দুনিয়ায়, তুমি থাকে বা কতদিন, এই মিছি দুনিয়ায় তুমি থাকে বা কতদিন, হঠাৎ করে ওঠে বেবে যে, হঠাৎ করে ওঠে বেবে যে, চলে যাওয়ার বিন থাকবা কতদিন, সবাই এই মিছি দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছি দুনিয়ায় তুমি থাকবা কত, এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে, একবারও ভাবনি তোমায়, চলে যেতে হবে, ডান হাত তুলে বলো ঠিক না, টিকুটা বন্ধ করো, এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে, একবারও ভাবনি তোমায়, চলে যেতে হবে, কি হিসাবে দেবে তুমি, কি হিসাবে দেবে তুমি শেষ বিচারের দিন, এই মিছি দুনিয়ায় তুমি থাকে বা কতদিন, সবাই এই মিছি তুমি থাকে বা কতদিন, যুবক আমার পর্দানি সিনমা বন্ডা আমার নেবী বলে প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে 11 আয়াত করে কোরআন তেলাওয়াত যদি করতে পারো কিয়ামতের ময়দানে জান্নাত তোমাকে তালাশ করবে, নবী 4 নম্বর কি আমার নেবী বলে হুকুকুল ওয়ালিদান, যে সন্তান আব্বা আম্মার সাথে কোনোদিন গাদ্দারি করে নাই, আব্বা আম্মার দিকে চোখ লাল করে কথা বলে নাই, আব্বা আম্মার দিকে আঙ্গুল তুলে কথা বলে নাই, এক কথায় যে সন্তান আব্বা আম্মাকে রাজি করতে পেরেছে কিয়ামতের ময়দানে জান্নাত তাকে তালাশ করবে, আমি কোন আব্বা আম্মার কথা বলছি আপনাদেরকে আমি বোঝাতে পারবো না, হয়তোবা কাউসুল আজম আব্দুল কাদের জিলানি বলে আমি একদিন হুজরা মোবারকের মধ্যে বসে রইলাম, হঠাৎ করে এসে আমাকে একজন মুরিদ বলে আজকে তো আব্বা আম্মার হক নিয়ে আলোচনা করতে হবে, আমার কাউসুল আজম বলে তাহলে আমার সাথে চোখটা বন্ধ করো, যখন বন্ধ করলো আমার কাউসুল আজম বলে দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে কবর, কবর পরে আরেকটা জায়গা হবে আল কওরিয়া তুমাল কওরিয়া, ওইটা হচ্ছে কিয়ামতের ময়দান, ওইখানে 4টা স্টেশন হবে, একটা হবে মিজান, একটা ফুরসারাত, একটা হাউজে কাউসার, আরেকটা মাকামে মাহমুদ, যখন মিজান পাল্লার কাছে একজন বান্দাকে ডাকতে হবে আমি আব্দুল কাদের সেইখানে যাব, আমার মিজান নির্ণয় করে আমার আল্লাহ বলবে আব্দুল কাদের জিলানি তোমার মিজানের পাল্লা নির্ণয় হয়েছে, তুমি সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউসের মধ্যে চলে যাও, গাউসুল আজম বলে আমি যখন জান্নাতের চৌকাটের সামনে গিয়ে আমার ডান পাটা জান্নাতের ভিতর আমি প্রবেশ করাবো, হঠাৎ করে পিছন দিক থেকে আমি একটা আওয়াজ শুনতে পারবো, ইয়া আবদাল কাদের, আমি পিছনে তাকিয়ে দেখবো কিনে আমাকে কে আবার ডাকলো, বিশ্ববিখ্যাত কিতাব বাহজাতুল আসরারের মধ্যে আল্লামা নওরুদ্দিন শাহ নবী রহমতুল্লাহ আলাইহি লেখে আমার কাউসুল আজম বলে পিছনে তাকিয়ে দেখি আমার মা আমাকে ডাক দিয়েছে, আমি মায়ের কদমের মধ্যে গিয়ে বলবো মা কেন ডাক দিয়েছে, আমার মা বলে আব্দুল কাদের একটু পরেই তুমি জান্নাতে যাবা, তোমার বিরুদ্ধে মামলা মোকদ্দমা অভিযোগ দেওয়ার মতো কিছুই নাই, কারণ দুনিয়াতে জীবনে আমার সাথে গাদ্দারি করো নাই, তবে আব্দুল কাদের একটা কথা তোমাকে মন করাতে চাই, তুমি শুনবা কি না, বলে মা বলুন না, আব্দুল কাদের তোমার কি মনে পড়ে তোমার বয়স যখন 1.5 বছর ছিল, আমি একদিন মা উঠানের মধ্যে ঝাড়ু দিয়ে আমি উঠানটা ঝাড়ু দিচ্ছিলাম, হঠাৎ করে আমার দুইটা স্তন নিচের দিকে একটু ঝুলে গিয়েছিল, তুমি দুধের টক সহ্য করতে না পেরে আমি মায়ের একটা দুধের বুটা তোমার মুখের ভিতরে ঢুকিয়ে তুমি যখন পান করতে চেয়েছিলে আমি তোমাকে চট করে একটা ধাক্কা দিয়েছিলাম, এক ফোঁটা দুধ তুমি পান করতে পারো নাই, মনে পড়ে কি না, বলে মা মনে পড়ে গিয়েছে, আরে আব্দুল কাদের চট করে ধাক্কা দেওয়ার কারণে দুধ তো পান করতে পারো নাই, তবে এক ফোঁটা দুধ তোমার ঠোঁটের মধ্যে আটকে ছিল, কিছুক্ষণ পর জিব্বাটা বের করে ওই ঠোঁট থেকে এক ফোঁটা দুধ লেহন করে চোষণ করে তুমি পান করেছিলে, মনে পড়ে কি না, বলে মা মনে পড়ে গেল, আব্দুল কাদের জিলে আম্মা জান বলে আব্দুল কাদের যা যা
আল্লাহর জান্নাতে যা। তবে আব্দুল কাদের, ওই যে তোমার ঠোঁটের মধ্যে এক ফোঁটা দুধ আটকে ছিল, তুমি জিহ্বা দ্বারা লেহন করে চুষুন করে পান করে জিরে ওই এক ফোঁটা দুধের হক আদায় করে তারপর আল্লাহর জান্নাতে যাও। একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানি চোখের পানি গুলা ছেড়ে বলবে, আমি অলিকুলের সম্রাট হতে পারি, সমস্ত অলি আল্লাহদের কাদের উপর আমার কদম হতে পারে, কিন্তু আমার মা যদি জান্নাতের চৌকাটের সামনে দাঁড়িয়ে মার এক ফোঁটা দুধের হক আদায় করার জন্য বলে, আল্লাহর কসম মার এক ফোঁটা দুধের হক আদায় করা আমার পক্ষ সম্ভব হবে না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আরে যুবক, আমি কোন মায়ের কথা বলছি? আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আজকে চেয়ারের মধ্যে বসেছি, আমার আব্বা আম্মার দোয়া ছাড়া আমি বসতে পারতাম না। যতবার ঘর থেকে বের হই, আব্বা আম্মার কদমের মধ্যে দুইটা ঠোঁট লাগিয়ে একটা চুমা দেওয়ার চেষ্টা করে, আব্বা আম্মার চোখের পানি গুলা আমাদের মাথার তালুর মধ্যে পড়ে। আমার মার পেটের ভিতরে সর্বোচ্চ, বৈজ্ঞানিকরা বলে একজন মায়ের পেটের ভিতরে সর্বোচ্চ খালি জায়গা হচ্ছে 10 ইঞ্চি জায়গা। সন্তান যখন 7 মাস 10 দিন মায়ের পেটের মধ্যে বয়স হয়ে যায়, ওই মায়ের পেটে 10 ইঞ্চি জায়গা 7 মাস 10 দিনের মাথা সম্পূর্ণ বরাট হয়ে যায়। বৈজ্ঞানিকরা বলে, আমরা চিন্তা করতে লাগলাম, 7 মাস 10 দিনের মাথা যদি মায়ের পেটটা সম্পূর্ণ বরাট হয়ে যায়, সন্তান তো মায়ের পেটে 10 মাস 10 দিন থাকবে, আরও 3 মাস বাকি আছে, প্রতি 1 মাসে 1 ইঞ্চি করে বড় হলে 3 মাসে 3 ইঞ্চি বড় হবে, তাহলে সন্তান যাবে কোথায়? 7 মাস 10 দিন পরে তো মায়ের পেটে 1 ইঞ্চি জায়গা নাই। আমরা বৈজ্ঞানিকরা দেরি না করে একটা মাইক্রোস্কোপ ক্যামেরা আমরা মায়ের পেটের মধ্যে লাগাই, আর সামনে একটা স্ক্যান লাগাই। আমরা চিন্তা করে 8 মাস 10 দিন বয়স হলে 1 ইঞ্চি লম্বা হলে সন্তানটা যাবে কোথায়? 1 মাস পরে আমরা এমন একটা দৃশ্য দেখতে পাই, আমরা দেখি সন্তান ডানে যাওয়ার চেষ্টা করে ডানে কোনো জায়গা পায় না, বামে যাওয়ার চেষ্টা করে বামে কোনো জায়গা পায় না, সামনে পিছনে যাওয়ার চেষ্টা করে যখন জায়গা পায় না, ওই সন্তানটা নিঃশ্বাস পালানোর জন্য মার কলিজা বরাবর এত জোরে একটা লাঠি মারে, মার কলিজাটা 1 ইঞ্চি উপরের দিকে উঠে যায়। ওই 8 মাস 10 দিন পরে মা আর ডানে আর বামে কাত হতে শুতে পারে না, ডানে বামে কাত হয়ে শুতে মা বলে, আমার কলিজা টনটন করে ব্যথা করে, দেহ থেকে মনে হয় কলিজা বের হয়ে যাবে। এবারে মা পেটের ভিতরে সন্তান যখন 9 মাস 10 দিন বয়স হয়ে যায়, এবার সন্তান আবার মার পেটের ভিতরে জায়গা পায় না, আবার মার কলিজা বরাবর লাঠি মারে, এবার মার কলিজা 2 ইঞ্চি উপরের দিকে উঠে যায়। এইভাবে আমি মনে করেছিলাম একবার দুইবার লাঠি মেরেছি, আল্লাহর কসম বৈজ্ঞানিকরা বলে যে সন্তান মার কলিজায় সবচেয়ে কম লাঠি মেরেছে প্রতিটা সন্তান, অন্তত পক্ষে দুনিয়াতে আসার পূর্বে মার কলিজায় 4,500 বার লাঠি মেরেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর পরে নবী, নবীর পরে হচ্ছে আব্বা আম্মা, এই জন্য শায়র চমৎকার বলেছেন, আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তার পরে মা জননী, মাঝে আমার নয়নের মণি। কোনো সন্দেহ আছে তো বলুন না। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তার পরে মা জননী, মাঝে আমার নয়নের মণি, মাঝে আমার মণি, হাজার পৃষ্ঠা ডায়েরি জুড়ে লেখি যদি কবিতা, শেষে হবে না, শেষে হবে না মায়ের দুঃখের কথা, নিজের সুখের একটু কথা, নিজের সুখের একটু কথা, কখনো মা ভাবিনি মাঝে আমার নয়নের মণি। শেষবারের মতন, মাঝে আমার নয়নের মণি। আব্বা আম্মার সাথে গাদ্দারে চলবে? আব্বা আম্মার সাথে বেয়াদবে চলবে?
বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে বাবাকে কাবার মতো সম্মান করো, মাকে মদিনার মতো। আল্লাহর হাবিব বলে আমি হুজ্জা মুবারকের মধ্যে বসা, বিশ্ববিখ্যাত কিতাব নুজহাতুল মাজালিসের মধ্যে রেখে একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ত করেছিলাম মক্কা যদি বিজয় হয়ে যায় আমি মদিনা থেকে একবার হলো মক্কায় গিয়ে কাবার চৌকাঠে, কাবার চৌকাঠে, কাবার চৌকাঠে আমি চুমু খাবো। কিন্তু নবীর টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সামর্থ্য নাই, দুইটা বছর হয়ে গেল, কাবার চৌকাঠে এখনো চুমু খেতে পারলাম না, কি করব। আমার নবী বলে, সত্যিকার অর্থে বলো তোমার ঘরে তোমার আব্বা আম্মা আছে কিনা? নবী, আছে তো। আমার নবী বলে, তাহলে একটা সেকেন্ড দেরি করবা না, এইখান থেকে দৌড় দিয়ে গিয়ে তোমার আব্বা আম্মার কদমে দুইটা ঠোঁট লাগিয়ে একটা চুমু দাও। আব্বা আম্মার কদমে চুমু দেওয়া মানেই হচ্ছে কাবার চৌকাঠে চুমু খাওয়া। জোরে বলে সুবহানাল্লাহ। ওই আব্বা আম্মার হক সঠিকভাবে আদায় করতে পারলে কিয়ামতের ময়দানে জান্নাত আপনাকে তালাশ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাত আমাদেরকে তালাশ করে খুঁজুক, আমরা সকলে চাই কি চাই না? না একটু দুই হাত তুলে আল্লাহকে দেখান, চাই কি না? রসুল পাঁচ নম্বর কি? এবার নবী মুস্কি মুস্কি হাসে, কিয়ামতের ময়দানে জান্নাত যাকে তালাশ করবে, মানসল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি আমি রসুল্লার মোহাম্মদ তার কলিজার মধ্যে সেট করে প্রত্যেক দিন ঘুমানোর আগে এগারো বার করে দুরুদ শরীফ তেলাওয়াত করবে, আমি রসুল কিয়ামতের ময়দানে জান্নাত তাকে তালাশ করবে। একটু জবান খুলে বলে সুবহান। আমি কোন দুরুদ শরীফের কথা বলছি আপনারা এখনো বুঝতে পারেন নাই। আমার সামনে অনেক মুরব্বি আছে, দশ বছর, বিশ বছর, পাঁচ ওয়াক্ত নামাজ, একটা ওয়াক্ত নামাজ কোনো ওজর ছাড়া, কারণ ছাড়া, অসুস্থতা ছাড়া ছাড়েন না, ছাড়েন না। এমন একজন মুরব্বী আব্বাকে যদি বলি, এত নামাজ, এত সিজদা করেছেন, একটা সিজদা 100% আল্লাহর দরবারে কবুল হয়েছে, আমাকে আপনি গ্যারান্টি দিতে পারবেন? কেউ পারবে না, কারণ আল্লাহর নির্দেশ মানার চেষ্টা করছি আমরা, কবুল করার মালিক আল্লাহ, কবুল করার মালিক আল্লাহ। মনে রাখবেন আমার পর্দানিশীন মা বোনরা, দুনিয়ার কোনো ইবাদতের গ্যারান্টি নাই, কোনো ইবাদতের গ্যারান্টি নাই, কোনো ইবাদতের গ্যারান্টি নাই। দুনিয়ার জমিনে একটা মাত্র আমল আছে যেটা করতে দেরি হয়, একটা সেকেন্ড পরিমাণ দেরি হয় না, আমার আল্লাহ কবুল করে। আপনি জিনা করেছেন, আপনি মার্ডার করেছেন, আপনি পাপ করেছেন, আপনি জুলুম করেছেন, আপনি পাপ মার্ডার জুলুম অন্য জায়গায় থাকতে পারে, কিন্তু আপনি দুনিয়ার জমিনে যে আমল করলে 100% কবুল হয়ে যাবে সাথে সাথে। এটা হচ্ছে রসুল্লার উপরে দুরুদ শরীফ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি অনেক রিসার্চ করলাম, অনেক গবেষণা করলাম, কারণটা কি? দুনিয়ার কোনো ইবাদতের গ্যারান্টি নাই, কিন্তু দুরুদ শরীফ পড়ার সাথে সাথে কেন কবুল হয়ে যায় জানেন? কারণ আমরা দুরুদ শরীফের প্রথমে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা। দুরুদ শরীফ যত লম্বা হবে তত লম্বা রসুলের শান বাড়বে, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনিবিন, আনিসুল গরিবিন, রাহমাতাল আলামিন, রাহাতাল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরেফিন। আমরা এইভাবে রসুলের শান বাড়াবো, কিন্তু যে কোনো দুরুদ শরীফের প্রথমে আমাদেরকে পড়তে হবে আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা। সারা জীবন পড়েছেন, কখনো কি অর্থ জানার চেষ্টা করেছেন? যেই দিন থেকে অর্থ আমি জেনেছি, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার রসুলের জন্য মা ত্যাগ করব, বাবা ত্যাগ করব, সন্তান সন্ততি স্ত্রী পুত্র ত্যাগ করব, কিন্তু রসুলের কদম আমি যার্রা পরিমাণ ছাড়বো না। আল্লাহুম্মা সাল্লি আলা অর্থ আল্লাহ, আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, আপনি হজ করেন না, আপনি যাকাত দেন না, আপনি আল্লাহর কাজ কি? আমার আল্লাহ বলে আমার কাজই হচ্ছে একটা, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আমার বন্ধুর উপর সালাম প্রেরণ করে, সালাতু সালাম প্রেরণ করে, দুরুদ শরীফ প্রেরণ করে। তো আল্লাহ, যেটা আপনার পবিত্র জবান দিয়ে আপনি পড়েন, এটা আমাদের নাপাক জবান দিয়ে আমরা কিভাবে পড়ব? এই জবানে মিথ্যা বলেছি, শিকারি করেছি, হারাম খেয়েছি, অন্যের হক মেরে খেয়েছি, জিনা করেছি, আল্লাহ না না আল্লাহ আল্লাহ, আপনি কত সুন্দর ভাষা দিয়ে আপনার বন্ধুর উপর দুরুদ শরীফ পড়েন, আল্লাহ এত সুন্দর ভাষা দিয়ে আমরা পারবো না, ল্যাঙ্গুয়েজ দিয়ে পারবো না, ওয়ার্ড দিয়ে পারবো না, শব্দ দিয়ে পারবো না। তো আমরা কি পড়ি? আল্লাহুম্মা, আল্লাহুম্মা সাল্লি আলা, এর অর্থ আল্লাহ আমার পক্ষ থেকে আপনি নিজেই আপনার বন্ধুর উপর একবার দুরুদ শরীফ পড়ে দিন না গো আল্লাহ। এটার অর্থ আল্লাহ আমার পক্ষ থেকে আপনি নিজেই আপনার বন্ধুর উপর একবার দুরুদ শরীফ পড়ে দেন। আল্লাহর কসম, মির্জাপুরের জমির থেকে আপনি যদি এখন একবার পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা, সাথে সাথে আপনার পক্ষ থেকে আমার আল্লাহ নিজেই তার বন্ধুর উপরে একবার দুরুদ শরীফ পড়ে নেয়, আর আল্লাহ জবান দিয়ে যেটা বের হয় 100% কবুল হয়ে যায়। ডান হাত তুলে বলো ঠিক কিনা?
এই জন্য দুন আল্লাহ দুনিয়ার কোন ইবাদতের গ্যারান্টি নাই, একমাত্র দুরুদ শরীফ। রাত 2-3 বাজে আপনার স্ত্রীর প্রেগনেন্সির ব্যথা হলে হুজুর একটু পানি পড়া দেন না, আপনার বাচ্চারা 2-3 বাজে হাওমা করে কান্না করে কোনো কারণ ছাড়া হুজুর একটু পানি পড়া দেন না, এত বড় আল্লাহর ওলি হয়ে গেলাম পানি দিয়ে ফু দিলে বাচ্চা ভালো হয়ে যাবে, আমরা আয়াতে শিফা পড়ি, হয়তো বা কয়েকটি কোরআন তালাওয়াত আয়াত তালাওয়াত করি, এরপরে পানিটা মেডিসিন হবে গ্যারান্টি দিতে পারি না। এরপর রসুল্লার উপর আমরা 11 বার, সময় থাকলে 33 বার, আরও সময় থাকলে 55, আর না হয় 111 বার দুরুদ শরীফ পড়ে পানির মধ্যে ফু দেয়। আল্লাহর কসম, দুরুদ শরীফ পড়ে পানির মধ্যে ফু দেওয়ার সাথে সাথে দুনিয়ার মৃত্যু ছাড়া যে কোনো রোগকে ভালো করতে পারে এমন একটা মেডিসিন হয়ে যায়। একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ। রসুল্লার সাথে প্রেমের কানেকশন লাগালে দুনিয়া জিন্দিগির রওনক আলোকিত, কবর আলোকিত। বিশ্বাস যদি না হয় তাহলে আমার সাথে কল্পনা করুন, আমার রসুল যখন মেয়ারাজে, আমার রসুল যখন হিজরতের দিকে যাচ্ছিলেন, একটা গুহার ভিতরে ঢুকলে আমরা সকলে জানি গার সুর বলা হয়, ওই গার সুর ঢুকার পরে সিদ্দিক একবার টেনশন করে, আমার রসুল বলে লা তাহজান ইন্নাল্লাহ মানা, টেনশন করো না, তুমি আর আমি নয় আমাদের সাথে আল্লাহ আছে। হঠাৎ করে ওই গর্তের মুখের মধ্যে একটা মাকড়সা আছে, নবীকে গাদ্দার কত মানুষ না ছিল, একটা মাকড়সা কিন্তু আমার নবীকে চিনে, মাকড়সা চিন্তা করলো গর্তের উপরে কিছু নাই, এখন কাফের এসে টর্চ লাইট মারলেই তো রসুলকে দেখবে, আক্রমণ করবে, তো আমি মাকড়সা রসুলের প্রতি কি ভালোবাসা প্রদর্শন করতে পারি। মাকড়সা ভাবতে ভাবতে চিন্তা করতে লাগলো, আমি মাকড়সার ভিতরে অনেক সুতা আছে, আমি মানুষের গড়ের ভিতরে কোনায় কোনায় জাল বুনি, আমি জাল বুনি, একটা কাজ করি আমার সুতাগুলো বের করে রসুল্লার গর্তের উপরে সুন্দর করে আমি একটা জাল বুনতে শুরু করি। জাল যখন বোনা শুরু করলো, এবার অর্ধেক পর্যন্ত যখন আসলো, এবার মাকড়সার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। কেন কি হয়েছে, কেন কি হয়েছে, কেন কি হয়েছে? মাকড়সা বলে আমার ভিতরে যা সুতা আছে 50% সুতা আমি ইউজ করতে পারি, আর বাকি অর্ধেক সুতা আমার জীবন ধারণের জন্য, এটা বের করলে আমি ডেথ হয়ে যাব, আমি মৃত্যুবরণ করব, আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। মাকড়সা বলে আমি যদি বাকি অর্ধেক সুতা বের করে গর্তের উপরে বাসা বাঁধি তাহলে বাসার মুখ বন্ধ হবে, কাফেররা মনে করবে গর্তের ভিতরে কেউ নাই, যেহেতু উপরে মাকড়সার বাসা আছে, তো পুরোপুরি বাসা করতে হলে আমি আমার জীবন কোরবান করতে হবে। তো আমি চিন্তা করলাম কার জন্য আমি জীবনটা দিব, রাহমাতুল্লিল আলামিনের জন্য, যেই নবীর জন্য উহুদের জমিনে বদরের জমিনে অসংখ্য সাহাবায়ে কেরাম তার স্ত্রী পুত্র সন্তানকে কোরবান করে জীবন কোরবান করেছে, তো আমি মাকড়সা কেন পারবো না? মাকড়সার সুতা খুলতে খুলতে গোটা সুতা দিয়ে গর্তের উপর বাসা বাঁধার পরে চিৎপটান হয়ে চিৎ হয়ে পড়ে মৃত্যুবরণ করলো। আমার আল্লাহ বলে কিরে মাকড়সা, দুনিয়াতে কত গাদ্দার, মাথায় টুপি, মুখে দাঁড়ি, গায়ে পাঞ্জাবি লাগিয়ে নবীকে আমার মতো বলে, নবীকে মাটির মানুষ বলে, নবী পচে গলে মাটির সাথে মিশে গিয়েছে বলে, নবীকে চিনতে পারে না, কিন্তু তুই একটা মাকড়সা আমার বন্ধুকে এত মহব্বত করলি, যা আমি আল্লাহ তোকে দুনিয়ার জমিনে সম্মানিত করলাম। আল্লাহ কেমন, আমার আল্লাহ বলে পবিত্র কোরআনে 114 সূরা আছে, তার ভিতরে তুই মাকড়সার নামে আমি আল্লাহ একটা সূরা নাজিল করলাম, আর ওই সূরার নাম হচ্ছে সূরা আনকাবুত, মাকড়সার সূরা। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। আর শুধু তাই নয়, সরকার মদিনার প্রেমে পড়ে গিয়েছিল মৌমাছি, রসুল্লার সামনে এসে মৌমাছি ভৌ ভৌ করে উঠতে লাগলো। আমার নবী বলে কিরে মৌমাছি, তোর মুখের মধু নাকি 108টা রোগকে ভালো করতে পারে এমন একটা পাওয়ারফুল মধু? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, তুই তো পাওয়ার পেলে কোথায়? মাকড়সা বলে নবী রজনীগন্ধায় যায়, গোলাপ ফুল কাছে যায়, গাঁদা ফুলে যায়, জবা ফুলে যায়, রস সংগ্রহ করে একটা জায়গায় যখন করি টক জাল মিষ্টি কোনো স্বাদ আমরা পাই না, কান্না করি, সারাদিনের পরিশ্রম কি আমাদের বৃথা, আমাদের বৃথা, আমাদের বৃথা? ইয়া রাসূলুল্লাহ, আমরা দেরি না করে আমরা আল্লাহর ফরিয়াদ করি, তখন আল্লাহ আমাদেরকে একটা মন্ত্র শেখায়, সেই মন্ত্রটা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহ মসনবি শরীফের মধ্যে লিখেছেন, গুফতে চু খানি মেম্বার আহমদ দরুদ মিশ ওয়া তারিখে ওয়া তালকিরার বুদ। মুমাসি বলে ওই রসগুলো সংগ্রহ করে রসের চারপাশে আমরা পড়তে শুরু করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। এতক্ষণ টক ছিল, জাল ছিল, কোনো স্বাদ পাওয়া যায় না, কিন্তু দুরুদ শরীফ পড়ে একটা চক্কর দেওয়ার সাথে সাথে আমরা টেস্ট করে দেখি দুনিয়ার 100
108টা রোগকে ভালো করতে পারে এমন মধুতে পরিণত হয়ে যায়। একটু জবান খুলে বলে সুবহান। এবার আমার আল্লাহ বলে, মৌমাছি কিয়ামত পর্যন্ত আমার বন্ধুকে মহাব্বত করলি, তুই মৌমাছির নামেও আমি আল্লাহ পবিত্র কোরআনে একটা সুরা নাজিল করলাম। আল্লাহ কোন সুরা? আমার আল্লাহ বলে সেই সুরার নাম সুরাতুন নহল, অর্থাৎ মৌমাছির সুরা। একটু জবান খুলে বলে সুবহান। ওই নবীকে আমরা মহাব্বত নিয়ে দুরুদ শরীফ পড়ি, আবার মাঝে মাঝে যখন জজবা চলে আসে ইয়া নবী সালাম আলাইকা বলে নবীকে আমরা সালাম দিই। নবীকে কেন সালাম দিলাম? সুন্নিরা বিদাতি, সুন্নিরা জিলাপিখোর, সুন্নিরা তাবারকখোর, সুন্নিরা বিরিয়ানিখোর, কি পরিমাণ গালাগালি গালাগালি, আমার কষ্ট লাগে। আমরা নবীকে সালাম দিলে খারাপ লাগে। আজকে হচ্ছে 14 ডিসেম্বর, কালকে 15 ডিসেম্বর, এরপর 16 ডিসেম্বর, কিন্তু যারা আমাদেরকে বিদাতি বলে 16 ডিসেম্বর আসলে দেখবেন তারাও মাঝে মাঝে গান গায়, সালাম সালাম হাজার সালাম সকল শহীদে শরণে শরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সে বলুন না সালাম হাজার সালাম, মায়ের ভাষায় কথা বলাতে স্বাধীনাশায় পথ চলাতে হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ সে স্মৃতি নিয়ে গিয়ে যায় গান তাদের বিজয় মরণে মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। ষাটবারের মতন সবাই সালাম হাজার সালাম। শহীদদেরকে সালাম দেওয়া বিদাত, এই ফতোয়া সুন্নিরা জীবনে দেয় না। শহীদদেরকে সালাম না দিলে আমরা কাদেরকে দিব? 1952 সালে ঢাকা ইউনিভার্সিটির চত্বরে সালাম রফিক বরকত জব্বর বুকের তাজার রক্ত ঢেলে দেওয়ার কারণে বাংলা ভাষাকে মাতৃভাষা পেয়েছি। না হয় এতক্ষণ বাংলা ভাষা কথা বললে পাকিস্তানি হানাদার বাহিনী 147 রাইফেল দ্বারা গুলি করে আমাকে ঝাঁঝরা করে ফেলত, যাদের কারণে বাংলা ভাষা পেয়েছি। ওই শহীদদেরকে 1,00,000 বার সালাম, 1,00,000 বার সালাম, 1,00,000 বার সালাম। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলার রাজপথ রঞ্জিত হয়েছিল। তাই তো আগামী 16 ডিসেম্বর বাংলাদেশে বিজয় দিবস উদযাপন করা হয় আর জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তাই ওই শহীদদেরকে আমরা 1,00,000 বার সালাম আর সালাম। কিন্তু আমাদের কষ্ট, যেই নবীকে সৃষ্টি না করলে একজন শহীদ তার শহীদের মর্যাদা পায় না, যেই নবীকে সৃষ্টি না করলে একজন শহীদকে সালাম দেওয়ার সালামের সুযোগ পর্যন্ত পায় না। ওই নবীকে সালাম দিলে যারা বিদাতি বলে আমাদেরকে গালি দিবে, খোদার কসম মৃত্যুর পরে এরা আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? নবীকে সালাম না দিয়ে যাবে কোথায়? শহীদদেরকে সালাম দেবে মন ভরে, কারণ 1971 সালে যে নির্মম কঠিন পরিস্থিতি ঘটেছিল তা তো সকলেই জানা আছে। কয়েকটা দৃশ্য দেখেছি, আমার চোখের জল পড়েছে। আমি একটা বই পড়েছি আনিসুল হকের মা, সেইখানে লিখেছে 1971 সালে যুদ্ধ করতে গিয়ে কিছু মা রাইফেলের গুলি খেয়ে যখন মৃত্যুবরণ করেছে, কুলে সন্তান ছিল 6 মাসের, মা মৃত্যুবরণ করেছে কিন্তু সন্তান জানে না, তারা মা যে মরে গিয়েছে। মা সন্তান মরা মায়ের বুক থেকে দুধ টেনে টেনে খাচ্ছে, কিছুক্ষণ পর আমার খেলাধুলা করে আমার আধা ঘন্টা 1 ঘন্টা পরে এসে আমার দুধ খায়। সে মায়ের স্তন থেকে সে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। আমি পড়েছি, আমার কান্না এসেছে। ওইখানে আজাদ নামে একটি ছেলে ছিল, যে আজাদকে অ্যারেস্ট করার পরে সেইখানে পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পের মধ্যে মা যখন গেল, আমার সন্তানকে ছেড়ে দাও, আজাদ চিৎকার করেছিল, মা আমাকে ছেড়ে দে, কারণ না দেখ কিচ্ছু আসা যায় না। তবে আমার প্রচন্ড খিদা লেগেছে, আমার
আমার জন্য কিছু ভাত নিয়ে আসো, কারণ আমরা বাঙালি, আমরা মাছ এবং ভাত ডাল খেতে পছন্দ করে। আজাদের মা বলে সন্তানের দিকে না তাকিয়ে আমি দৌড়াতে শুরু করলাম, আমি ঘরে গেলাম, আমি ডাল, আমি মাছ, আমি ভাত রান্না করে টিফিন বক্স করে আমার মাকে খাওয়া, আমার সন্তানকে খাওয়ানোর জন্য আমি ক্যাম্পে গেলাম। ক্যাম্পে গিয়ে দেখি আমার সন্তান আজাদের বডি জমিনের মধ্যে পড়ে আছে, তার বুকে 11টা বুলেট মারা আছে, রক্তাক্ত শরীরটা জমিনের মধ্যে পড়ে আছে। আমার সন্তান শেষ সময়ে ভাত খেতে চেয়েছিল, ভাত রান্না করেছি, ভাত আমার হাতে, কিন্তু সন্তান আমার দেহ বডি জমিনের মধ্যে পড়ে আছে। ওই দিন থেকে পরে আর 14টা বছর মা দুনিয়া জমিনে বেঁচে ছিল, কিন্তু আজাদ শেষে ভাত খেতে পারেনি। বিদায় 14 বছর পর্যন্ত আজাদের মাও একটা দিন ভাতের দানা মুখের মধ্যে দেয় নাই। যদি বলি সুবহানাল্লাহ, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের স্বাধীনতার কাহিনী। একজন মা তার সন্তানকে নিয়ে যখন সে নৌকার মধ্যে ছিল, তখন পাকিস্তানের হানাদার বাহিনী যখন খবর পেল, ওই আনিসুল হক মা বইয়ের মধ্যে লেখে, তখন মা নৌকার যে পাটাতন আছে এটার নিচে 11 জন মুক্তি বাহিনী আর সন্তানকে নিয়ে চুপ করে বসা আছে। পাকিস্তানি হানাদার বাহিনী হাঁটছে, মা চিন্তা করলো আমার সাথে মুক্তি বাহিনী যারা 11 জন আছে, এরা তো এখন বালেক সেন্সিটিভ, এরা আওয়াজ করবে না, কিন্তু আমার 2 বছরের বাচ্চা তো আর যুদ্ধ বোঝে না, সে যদি ওয়াও করে কান্না করে ওঠে, পাকিস্তানি হানাদার বাহিনী মনে করবে নৌকার নিচে অবশ্যই কোনো মানুষ আছে। আমি দেরি করলাম না, মা বলে আমার সন্তানের মুখের মধ্যে আমি চাপ দিয়ে ধরলাম যাতে করে মুখ দিয়ে আওয়াজ বের না হয়। আমি আরেকটু পরে চিন্তা করলাম, আমি আস্তে চাপ দিয়েছি, যদি জোরে কান্না করে হাতের চিপার আঙ্গুলের চিপা দিয়ে যদি মার আওয়াজ বের হয়ে যায় তাহলে আমাকে মেরে ফেলবে, আমার 11 জন মুক্তি বাহিনীকে মেরে ফেলবে। মা সন্তানের মুখ আরেকটু জোরে চাপ দিল, আবার চিন্তা করলো আমি মনে হয় আরেকটু লুজ করে দিয়েছি, আর একটু টাইট করে দিলে সন্তানের কান্নার আওয়াজ বের হবে না, আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে, এত জোরে চাপ দিয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনী যাওয়ার পরে দেখলো সন্তানের নিঃশ্বাসটা মা নিজে নিজেই বন্ধ করে ফেলেছে, নিজের সন্তানের জীবনটা নিজেই কেড়ে নিয়েছে। মা এখন কাঁদে না, মা শুধু হাসে। পাকিস্তানি হানাদার বাহিনী চলে যাওয়ার পরে মুক্তি বাহিনী আমার দেশের সৈনিকরা জিজ্ঞেস করলো, তোমার সন্তান মৃত্যুবরণ করেছে, তুমি কাঁদার কথা, তুমি হাসো কেন? বলে তোমরা মনে করেছো সন্তান চলে গিয়েছে, আর সন্তান একজন গিয়েছে, বাকি 11 জন সন্তান তো আমার পাশে দাঁড়িয়ে আছে, যারা দেশ স্বাধীন করার জন্য নিজের জীবন কোরবান করেছে। তো আমার এক সন্তান গিয়েছে, বাকি 11 সন্তান যদি এখনো বেঁচে আছে, এই জন্য আমি আনন্দের হাসা হাসছি। এটাই হচ্ছে স্বাধীন সোনার বাংলা। এই দেশে কোনো অজাতনিক, এই দেশে কোনো গুন্ডা, এই দেশে কোনো দুর্নীতিবাজ, এই দেশে কোনো অরাজকতা নেশা চলবে না। এই দেশের পরতে পরতে 30 লক্ষ শহীদের রক্ত লেগে আছে। এই দেশের নেশা করতে হলে নেশা করতে হবে একমাত্র আল্লাহ রসুলের প্রেমের নেশা। ডান হাত তুলে বলো ঠিক না? তাই অনুরোধ করব, দেশকে ভালোবাসুন, দেশের প্রতি সম্মান বোধ বাড়ান। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশপ্রেম হচ্ছে ঈমানের অঙ্গ। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কোন শরণ করবেন, কারণ তামাম দুনিয়ার মুসলমানদের সুপারস্টার হচ্ছে একজন, তিনি হচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুসলমানদের সুপারস্টার অন্য কেউ হতে পারে না। আপনারা তো অনেককে সুপারস্টার মনে করেন। বাংলাদেশে নাকি একজন নায়ক আছে, 2টা বিবাহ করেছে, 2টা বাচ্চা আছে। তো নায়ক টেলিভিশনের সামনে এসে বলে, বাচ্চা 2টা আমার, স্ত্রী কিন্তু আমার না। তো স্ত্রী যদি তোমার না হয়, বাচ্চা কোত্থেকে আসলো? 2টা বিবাহ করে এত কলঙ্ক, এত কলঙ্ক, এত কলঙ্ক, এত বদনাম, কিন্তু আমার রসুল 11টা বিবাহ মোবারক করেছেন। একজন স্ত্রী রসুলদার বিরুদ্ধে মৃত্যুর আগ পর্যন্ত একটা কাউফিয়াত, একটা অভিযোগ, একটা মামলা, একটা মোকদ্দমা দিতে পারে না। আমার রসুল কেমন সুপারস্টার, একটা এক্সাম্পল দিলে আপনি বুঝবেন। কি 2-3 মিনিট কথা বললে কষ্ট হয়ে যাচ্ছে? সরকারের মধ্যে একদিন হুজরা মুবারকের মধ্যে বসা, একসাথে 4 জন স্ত্রী আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই 4 জনের ভিতরে আপনি কাকে বেশি ভালোবাসেন? আমরা হলো তো টেনশনে শেষ, আরে আমার ঘরে তো আজকে আগুন লাগবে, কি জেনে অবস্থা হবে। আমার রসুল চিন্তা করলেন, 4 জনের ভিতরে আমি যদি বলি একে বেশি ভালোবাসি একে কম, তাহলে ভিতরে গণ্ডগোল গ্যাঞ্জাম লাগবে, কষ্ট হবে। আমি রসুল তো কষ্ট দেওয়ার জন্য আসেনি, আমি কষ্ট নেওয়ার জন্য আগমন করেছি। তাই তো নবী এখনো সোনার মদিনা জান্নাতের বাগানে বসে নবী জান্নাতের নাজ নেয়ামত ভোগ না করে এখনো কাঁদছে। অন্তরে কান লাগাবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার নবী বলে আমি 4 জনের ভিতরে
কাকে বেশি ভালোবাসি আজকে বলবো না, আগামীকাল ফজর নামাজের পরে তোমরা সামনে চারজন আসবা। শামালের তিরমিজির মধ্যে লেখে, এবার সরকার মদিনা ঘুমানো যাওয়ার আগে চারজন স্ত্রী টেনশন, কাকে বেশি ভালোবাসে, কাকে ভালোবাসে। রসুল্লাহ প্রথম একজন স্ত্রী ঘরে গেলেন, তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে বলল, প্রিয়তমা হাতের তালুটা একটু দাও। হাতের তালু যখন দিল, তার হাতের তালুর মধ্যে রসুল্লাহ দুইটা খেজুরের দানা দিলেন। বলেন, আমি যে তোমাকে দুইটা খেজুরের দানা দিয়েছি, আল্লাহ আমি রসুল, আর তুমি জানবে, অন্য কেউ জানবে না। বলে ইনশাআল্লাহ। রসুল দুই নম্বর স্ত্রী ঘরের মধ্যে গেলেন, তার হাতে দুইটা খেজুরের দানা দিয়ে বললেন, আমি যে তোমাকে দুইটা খেজুরের দানা দিয়েছি, আগামীকাল সকালে আল্লাহ আমি রসুল, আর তুমি জানবে, অন্য কেউ জানবে না ইনশাআল্লাহ। তিন নম্বর স্ত্রী ঘরে গেলেন, তার হাতের মধ্যে দুইটা খেজুরের দানা দিলেন। চার নম্বর স্ত্রী ঘরে গেলেন, রাতের বেলায় তার হাতে দুইটা, প্রত্যেকের হাতে দুইটা 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 করে খেজুরের দানা দিয়ে রসুল এবার ঘুমিয়ে পড়লেন। সকাল বেলায় আজান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, জামাতটা শেষ করে চারজন স্ত্রী এট এ টাইমে, নবী কালকে সারা রাত কিন্তু ঘুমাতে পারি নাই, আপনি কাকে বেশি ভালোবাসেন এখন আপনি বলতেই হবে। আমার নবী বলে বস, চারজন বসলো। নবী বলে, খোদার কসম এই চারজনের ভিতর আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি, গতকালকে রাতে যার হাতে দুইটা খেজুরের দানা দিয়েছিলাম। ধরে বলে সুবহানাল্লাহ, দানারে যান মুস্কি মুস্কি হাসে, নবী তো আমাকে দুইটা খেজুরের দানা দিয়েছে, নবী আমাকে ভালোবাসে, তবে কাউকে বলা যাবে না। মধ্যখানের যান মুস্কি মুস্কি হাসে, নবী তো আমাকে দুইটা খেজুরের দানা দিয়েছে, নবী তাহলে আমাকে বেশি ভালোবাসে, তবে কাউকে বলা যাবে না। পাশের যান মুস্কি মুস্কি হাসে, নবী তো আমাকে দুইটা খেজুরের দানা দিয়েছে, নবী আমাকে বেশি ভালোবাসে, নবী কাউকে বলা যাবে না। চারজন স্ত্রী চারজনের দিকে তাকায়, মুস্কি মুস্কি হাসে, মুস্কি মুস্কি হাসে, আর চারজন স্ত্রী এট এ টাইমে রসুল্লার দিকে তাকিয়ে চারটা মুস্কি হাসে, রসুল্লার কপালে চারটা চুমা খেয়েছে। আর মুসলমানদের সুপারস্টার হচ্ছে সেই মদিনাওয়ালা নবী, সরকারে মদিনা ডান হাত তুলে বলো ঠিক কিনা। তুমি কাকে সুপারস্টার মানছো? যে নবীর আদর্শ বাস্তবায়ন করলে তোমার ঘর শান্তি, আমার রসুল বলে তোমরা স্বামীরা তোমরা ঘরে ঢুকার সময় স্ত্রীর দিকে তাকিয়ে আমার রসুলের সুন্নত দিবা, আসসালামু আলাইকুম, এবং ঘরে ঢুকার সময় স্ত্রীর দিকে তাকিয়ে সালাম দিয়ে একটা মুস্কি হাসি দিবা, আবার ঘর থেকে বের হওয়ার সময় স্ত্রীর দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিয়ে সালাম দিয়ে বের হবা। তুমি ঢুকার সময় আমার দুইটা সুন্নত তোমরা আদায় করেছ, একটা সালাম একটা মুস্কি হাসি, বের হওয়ার সময় আমার সালাম আবার মুস্কি হাসি, আমি রসুল ওয়াদা করলাম ঢুকার সময় সালাম দিবা মুস্কি হাসি, বের হওয়ার সময় মুস্কি হাসি সালাম। এই দুইটা সুন্নাত যারা রেগুলার তোমরা তোমাদের ঘর থেকে ঢুকার সময় বের হওয়ার সময় সঠিকভাবে আদায় করবা, তোমার ঘরের শান্তি জিম্মাদার আমি রসুল হয়ে গেলাম। যদি বলে সুবহানাল্লাহ, আজকে কসমেটিক, আজকে আমাদের সব মুস্কি হাসি ঘরে পাওয়া যায় না, মুস্কি হাসি চলে গিয়েছে সব কসমেটিক্স দোকানে। খালাম্মা কেমন আছেন? আপু ভালো আছেন? বাবি অনেকদিন পর আপনি এসেছেন, কি পরিমাণ মুস্কি হাসি আমার ভাইয়ের। কিন্তু সেই ভাই যখন ঘরে যায় আর মুস্কি হাসি পাওয়া যায় না। আপনি চিন্তা করুন তো, আপনার স্ত্রী আজকে আপনার বিরুদ্ধে মামলা মোকদ্দমা হবে, অনেক রাগ ক্ষোভ নিয়ে আপনার উপর বসে আছে, ঘরে ঢুকলেই অভিযোগ শুরু হয়ে যাবে। আপনি ঘরে ঢুকলেন আর স্ত্রী যখন অভিযোগ দিতে আপনার দিকে দৌড়ে আসছে, আপনি সালাম দিলেন আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনার স্ত্রী কি আপনার বিরুদ্ধে আর রাগ ক্ষোভ সেই সেন্সিটিভ বিষয়টা থাকবে? থাকবে না। কারণ আপনি যখন বলবেন আপনার উপর শান্তি বর্ষিত হোক, আমার আল্লাহ অটোমেটিকলি শান্তি দিবে, স্ত্রী ঠান্ডা হয়ে যাবে, ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে। যদি বলে সুবহান, রাসূলের সুন্নাত আমাদের জীবনের লেবাস হোক, রাসূলের সুন্নাত আমাদের জীবনের মাদানের রঙে আমাদের জীবন রঙিন হোক, আমরা সকলে চাই কি চাই না? একটু জবান খুলে বলতে হবে চাই কি না, সবাই ডান হাত তুলে বলুন চাই কি না। তাহলে একটু বেশি করে খাওয়ার চেষ্টা করবেন লাউ বা কদু, রসুলের সবচেয়ে বেশি পছন্দনীয় সবজি, ভেজিটেবলের মধ্যে সবচেয়ে বেশি পছন্দনীয় খাবার ছিল লাউ। আমার রসুল বলে লাউটা বেশি খাবা, লাউ দুনিয়ার খানা নয়, এটা জান্নাতি খাবার। যদি বলে সুবহানাল্লাহ, তাই লাউ কেনার সময় বাজারের ব্যাগে নিয়ে পায়ের মধ্যে ধাক্কা ধাক্কি না করে চেষ্টা করবেন লাউটাকে বুকে অথবা কাঁধের মধ্যে নিয়ে হাঁটার জন্য। অনেকে বলবে কিরে আব্দুল জব্বার, লাউ একটা কিনেছো ভালো কথা, আবার কাঁধে নিতে হয়? মানুষ হয়তো বা বলবে বাঁকা চোখে, কিন্তু রসুল্লার পছন্দের খাবার যখন আপনি কাঁধে নিয়ে হাঁটবেন, মদিনাওয়ালা যদি একবার খুশি হয়ে যায় চোখের পলকে জান্নাতে যাবেন। যদি বলে সুবহানাল্লাহ, বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন দুধ, কারণ রাসূল বলেছেন একটা গরু যখন ঘাস খায়, ঘাসের ভিতরে দুই প্রকারের ক্যালসিয়াম আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা শরীরকে ভালো করবে আর একটা ক্ষতি করবে। ঘাসের ভিতরে যে
পজিটিভ ক্যালসিয়াম আছে এটা দুধের ভিতরে ঢুকে যায়, আর যারা নেগেটিভ আছে এটা গোশতের ভিতরে ঢুকে যায়। ডাক্তার বলে গোশত একটু কম খাবে কোলেস্টর হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু দুধটা করে বেশি করে খাবে। বৈজ্ঞানিকরা বলে দুধের নাম দিয়েছি আমরা আইডিয়াল ফুড, মানে আদর্শিক খাবার। আর তুমি দিয়েছো আদর্শিক খাবার, 1450 বছর আগে আমার নবী নিজেই বলে গিয়েছে দুধ বেশি করে খা, কারণ জান্নাতের চারটা নহর পাওয়া যাবে, একটা মধু, একটা শরাব, একটা খাওজে কাউসার, আর একটা দুধের নহর। নবী আমার 1450 বছর আগে এই দুধকে মডেল খাবার বলে গিয়েছেন। যদি বলে সুবহানাল্লাহ, চেষ্টা করব আমরা খাওয়ার আগে এক সিমটি অথবা খাওয়ার পরে এক সিমটি লবণ খাওয়ার জন্য। রাসূল বলেছেন কেউ যদি খাবার আগে এবং পরে এক সিমটি লবণ খায়, 70টা রোগের শেফা এই লবণের ভিতর আছে। আপনি চিন্তা করুন, আমার আশেপাশে মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন, 30 বছর আগে ওর সালাইন নামে কোনো সালাইন ছিল না, রাত 1-2 বাজে কারোর ডায়রিয়া পাতলা পায়খানা হয়েছে, তো গ্লাসের মধ্যে এক সিমটি লবণ, একটু চিনি আর একটু চামচ দিয়ে বাড়ি দিয়ে বললো বিসমিল্লাহ বলে খেয়ে নাও। এবার ডাক্তাররা চিন্তা করলো ডায়রিয়ার জন্য ওর সালাইন কীভাবে বানাবো, ওই যে আমার নবী বলেছে একটু লবণ 70টা রোগের শেফা হয়ে যায়, আমার নবীর এই হাদিস থেকে বৈজ্ঞানিকরা ওর সালাইন বের করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। বেশি বেশি করে খেজুর খাবেন যদি পারেন। রসুল বলেছে 24 ঘন্টার ভিতরে 3টা খেজুর খাবা, সকালে ব্রেকফাস্ট নাস্তা লাগবে না, দুপুরে লাঞ্চ লাগবে না, রাতে ডিনার লাগবে না, 3 বেলা কিচ্ছু করতে হবে না, শুধু পানি খাবা আর 3টা খেজুর। তোমার শরীরে ক্যালসিয়াম কমবে না, দুর্বল হবে না, প্রোটিন কমবে না, কারণ একটা খেজুরের ভিতরে 182 রকমের প্রোটিন এবং ক্যালসিয়াম দিয়েছেন। কারণ আদম সফিউল্লাহ 350 বছর কাদার পরে আদম সফিউল্লাহ চোখের পানি যেইখানে যেইখানে পড়েছে ওই চোখের পানি দেখে কিয়ামত পর্যন্ত আল্লাহ একটা একটা করে খেজুর গাছ উৎপন্ন করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। তো যেইখানে খেজুরের ভিতরে আদম সফিউল্লাহর চোখের পানি আর রসুল্লাহ নিজ হাত মুবারক রোপণ করেছিল, রসুল্লাহর হাতের একটা স্পর্শ সম্মান ওই খেজুরের ভিতর আছে, এই জন্য আজওয়া খেজুর নামে একটা খেজুর আছে। কেউ যদি রেগুলার 3টা করে আজওয়া খেজুর খায়, দুনিয়ার যত মারাত্মক 20টাকে দেখ না কেন জীবন আক্রমণ করবে না, কারণ আজওয়া খেজুরটা রসুল নিজ হাতে রোপণ করেছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। রসুলের সুন্নাতগুলা আমাদের জীবনে লাভ কি? আমি কি বেশি বিরক্ত করে ফেললাম? কি কষ্ট হয়ে গিয়েছে? আমি কিন্তু আলোচনা, আমার আশা ছিল 2 ঘন্টা পরিমাণ করবো, কিন্তু যে পরিমাণের কুয়াশা পড়ছে, ঠান্ডা পড়ছে, তা আমরা চেষ্টা করছি। আমি খোদবা কিন্তু একদম 2 মিনিটে খোদবা শেষ করে ফেলেছি। আপনারা দেখছেন অনেকে লম্বা খোদবা পড়বে, দুরুদ শরীফ জিকির আজকার 20 মিনিট নেয়, তাড়াতাড়ি শেষ করে যাতে করে মূল আলোচনাটা আপনার সামনে উপস্থাপন করতে পারি। রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে যারা বসেছেন কুয়াশার রজনীতে, আল্লাহ রব্বুল আলামিন আজকের মাহফিলটা কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দিক। সবাই জবান খুলে চিৎকার মেরে একবার বলে আমিন।